আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হুমকি দিলেন কিমের বোন, জানিয়ে দিব শিখে সৈরা শাসক বলা মন্তব্য, কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য বাইডেনের, হুমকি জবাব পরমাণু অস্ত্র দেওয়ার কঠোর হুঁশিয়ারি কিমের, শিশু হত্যায় জাতিসংঘের লজ্জার তালিকায় রাশিয়া নেই ইসরায়েল, মোদীর যুক্তরাষ্ট্র সফর ভারতের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরির ঘোষণা, সর্বশেষ ইরানের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ১০ বার ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে হুমকি দিলেন কিমের বোন। সাম্প্রতিক সময়ের উত্তর কোরিয়ার বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়োজোজং। দেশটির নেতৃত্ব ভাইয়ের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কাজে তাকেও অংশ নিতে দেখা যাচ্ছে। নিজ দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে কিম জং উন বারবারই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আসছে। এবার তার বোন কিম জং জংকে একই পন্থা অনুসরণ করতে দেখা গেল। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্প্রতি একটি চুক্তির বিষয়ে দেশ দুটিকে আরও বিপদে পরিণত বিষয় সম্পর্ক সতর্ক করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়োজং। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে কিম ইয়োজং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধকে আরও পরিপূর্ণতায় নিয়ে আসা হবে। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্রধারী সাবমেরিন মোতায়েন করা হবে এবং উত্তর কোরিয়ার কারণে যে কোনো পারমাণবিক হুমকি তৈরি করেছে তা মোকাবেলা সিউলের নিজেদের পারমাণবিক পরিকল্পনা যুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রতিশ্রুতি, দক্ষিণ কোরিয়া নিজেদের পারমাণবিক কর্মসূচি আরও বাড়াতে পারবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি চুক্তি হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বৈঠকের পর দুদেশের এই চুক্তিতে সম্মত হয়। এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া মহড়া চালায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মোকাবেলার লক্ষ্যে এই যৌথ মহড়া চালানো হয় বলে দাবি পিং উইং এর। শিখে সৈরা শাসক বলা মন্তব্য, কোনো পরিবর্তন আসবে না বললেন বাইডেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সৈরা শাসক আখ্যা দিয়ে করা নিজের বক্তব্যে অটল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সম্পর্ক সম্মেলনে কথা বলেন বাইডেন। সে সময় তিনি বলেন, চীন সম্পর্ক তার এই বক্তব্য এমন কিছু নয় ও তাতে কোনো পরিবর্তন আসবে না। বাইডেন আরও বলেন, আমি আশা করি সামনে কোনো না কোনো দিন শি জিনপিংয়ের সঙ্গে আমার দেখা হবে এবং আমি মনে করি তাকে নিয়ে আমার করা মন্তব্যের কোনো বাস্তব পরিণতি থাকবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে চীনা প্রেসিডেন্ট স্বৈরা শাসক বা একনায়ক হিসাবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তা নিয়ে ব্যাপক সমালোচনাও করেছিলেন চীন। এরপর এ নিজের বক্তব্য অটল রয়েছেন বাইডেন। ক্যালিফোর্নিয়া তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন বলেছেন, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশ সন্দেহজনক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করার পর অন্তত তীব্রকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শি জিনপিং। এ বিষয়ে বাইডেন বলেছেন, গুপ্তচর সরঞ্জামে ভরা বেলুনটি ভূপাতিত করার সে অন্তত ব্রত্ত। সে সময় তিনি আসলে জানতেন না বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে। স্বৈরা শাসকদের জন্য বিষয়টি বেশ বিবৃতকর ছিল। বেইজিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিনের দেখা করার একদিন পরই এমন মন্তব্য করেছেন জো বাইডেন। হুমকির জবাব পরমাণু অস্ত্র দেওয়ার কঠোর হুঁশিয়ারি কিমের। এশিয়ার পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করে দিয়েছে। তিনি বলেছেন, পিং উইং এর উপর হুমকি অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার নতুন করে অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। নিজের উপস্থিত থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেন কিম জং উন। বার্তা সংস্থা ক্যাসোনিও জানিয়েছেন, শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে প্রেসিডেন্ট কিম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়া উপর যুক্তরাষ্ট্রের হুমকি বরদাস্ত করা হবে না। এরপর তিনি বলেছেন, যদি শত্রুরা হুমকি অব্যাহত রাখে তাহলে শক্তিশালী প্রয়োগ করে পরমাণু হামলার জবাব দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র দিয়ে দেওয়া হবে। এদিকে শুক্রবার যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। 15,000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত করার সক্ষমতা আছে এই ক্ষেপণাস্ত্রের।
সম্প্রতি সময়ের উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছেন যুক্তরাষ্ট্র। এসব সামরিক মহড়াও তীব্র সমালোচনা করেছেন কিম জং উন। তিনি একে যুদ্ধের আগ্রাসী প্রশিক্ষণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যদি এসব প্রশিক্ষিত চলতে থাকে তাহলে কঠোরভাবে এগুলো মোকাবেলা করা হবে। শিশু হত্যায় জাতিসংঘের লজ্জায় তালিকায় রাশিয়া নেই ইসরায়েল। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে শিশুদের হত্যা ও আহত করার ঘটনায় রাশিয়ার সামরিক ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে লজ্জার তালিকায় রেখেছেন জাতিসংঘ। কিন্তু গত বছর 40 জনের বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করার পর ইসরায়েলি বাহিনীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের হত্যা ও পঙ্গু করার ঘটনায় ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার জন্য মানবাধিকার সংস্থাগুলো বারবার অনুরোধ জানিয়ে আসছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতারেস ইসরায়েলি বাহিনীকে তালিকা থেকে বাদ দিয়ে ফিলিস্তিনি শিশুদের অপমান করেছে উল্লেখ করে বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন। জাতিসংঘের নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি ও গুতারেসের ইসরায়েলিকে লজ্জার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বড় ভুল বলে অবহিত করেছেন। সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের প্রতি আচরণের বিষয়ে জাতিসংঘের বর্ষিয়ান প্রতিবেদনে গুতারেস বলেছেন, 2022 সালে ইউক্রেন শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি মর্মাহত প্রতিবেদনে এটি অনুলিপির বরাতে বেশ কিছু সংবাদ সংস্থা রয়েছেন। গত বছর ইউক্রেনের 477 জন শিশু নিহত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে 136 জন সরাসরি রাশিয়ান বাহিনী ও তাদের অনুমতি গোষ্ঠীর কারণে মারা গিয়েছিল। মোদির যুক্তরাষ্ট্র সফর, ভারতে যুদ্ধ বিমানে ইঞ্জিন তৈরির ঘোষণা। ভারতের বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরিতে মার্কিন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনের গতকাল বৃহস্পতিবার এটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রনিকের এরোস্পেস শাখার সঙ্গে ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই সমঝোতা হয়। রাষ্ট্রীয় সূত্র অনুযায়ী ভারতের গণমাধ্যম জানায়, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠিত হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড হাল এবং জিআই সমঝোতায় পৌঁছেছে। এতে যৌথ উদ্যোগ F-1414 বিমানের ইঞ্জিন নির্মাণের কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী সফরকালে এই সমঝোতা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম অগ্রগতির প্রতীক। এছাড়া এটি মোদি মেক ইন ইন্ডিয়া কথা ভারতের নির্মাণ করুন উদ্যোগের বড় একটি নির্দেশ। ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বার ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণু কর্মসূচির উপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে। জুমার নামাজের খুতবায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট। হাসাদ আস সাবি ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুবাই হুঁশিয়ারি করে বলেন, ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনাদের না সরালে তাদের উপর হামলা করা হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 11 মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রে দাবি করেছিলেন এই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি। খবর বিবিসি, রাশিয়া টুডে, নিউইয়র্ক পোস্ট, ইউএপি এজেন্সি, আল জাজিরা ও রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 8 বছর পর শুক্রবার জুমার নামাজ পড়িয়েছেন। দখলদার ইসরায়েলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির প্রতিরোধী বিরোধীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের পারমাণু কর্মসূচির উপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে 10 বারের বেশি ধ্বংস করা হবে যদি ইরানের উপর কোনো আঘাত আসে।